এই ভার্জিন ম্যাটেরিয়ালের কারণেই আমরা টেকসই প্রোডাক্ট বাজারে দিতে পারতেছি, এবং এটা কৃষকের জন্য, কৃষক ভাইদের জন্য খুবই লাভজনক এই আপনার মাছের জালটা। লাস্টিং এর দিক দিয়ে আমি যদি কোনো এটার যত্ন করে রাখি, আচ্ছা, তাহলে মনে আমার বয়স যায় বুকে এটা যাবে না, এই নেট নষ্ট হবে না? জি না, নেট ওইটা ধরে না, আচ্ছা, আগুন ছাড়া আর কোনো কিছুই ধরে না এটারে। কিভাবে নামতে আছে এটার থেকে? ভালো নামতে আছে। আপনি এটা জাল দিলে কি আপনার জাফা শক্ত হয়নি? হ্যাঁ, জাফা ভালো হয়। ফলন কোন জাল দাবা সুলাই মুলা যায়নি কোনো? না না, যুগ যুগ ধরে কৃষক ভাইরা বাঁশ, কট সুতা বা কট জাল ব্যবহার করত, কিন্তু বর্তমান সবজি চাষের কৃষক ভাইরা এক ধরনের প্লাস্টিক জাল ব্যবহার করছেন। প্রথমে আমরা জানতে চাবো যে আসলে এটি তৈরি করছেন কোথায়। চলুন আমরা বিস্তারিত তথ্য নিয়ে আসি যে আসলে এই জালটা তৈরি করছেন কোথায়। আমরা ছুটে চলি কুমিল্লার বিসিক কারখানায়, দেখি আসলে তারা তৈরি করছে কি না। হ্যাঁ, এটি আমাদের দেশীয় প্রোডাক্ট, কুমিল্লার বিসিকের ফরিদ গ্রুপের সিংহমার্কা প্লাস্টিক জাল। এবার আমরা ছুটে যাব সবজি কৃষক ভাইদের কাছে। সরজমিনে আমরা দেখতে চাই যে এই 100% ভার্জিন ম্যাটেরিয়ালের তৈরি পিচ্ছিল প্রকৃতির প্লাস্টিক জালটি আসলে আমাদের কৃষক ভাইদের কতটুকু লাভবান হচ্ছে। তো প্রকৃতপক্ষে আসলে এই নেটটার বাস্তবিক আরও কী কী উপকার আছে বা অপকার আছে, আমরা চলুন ওখানে একটা শসা চাষ করতেছে, যিনি আসলে খামারি মানে কৃষক, যিনি অনেকগুলো শাকসবজি চাষ করে থাকেন, তো আমরা কথা বলবো শসার যে বাগানটা করছেন, আমরা চলুন সেখানে কথা বলি যে আসলে তিনি কীভাবে এই নেট দিয়ে তার সুবিধা কী হচ্ছে বা অসুবিধা কী হচ্ছে, আমরা বাস্তব কৃষির সাথে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আপনি এই কৃষিকাজের সাথে জড়িত কতদিন হলো? আমি কোন কৃষিকাজের থেকে জড়িত আমি 30 বছর। স্যার, কী কী চাষ করেন আপনি? এগুলো যত সবজি আছে মোটামুটিভাবে, আচ্ছা, লাউ আছে, হ্যাঁ, সিনেল আছে, শসা, বেগুন, এই ধরনের যেটা যে সময় আসে, কফি, পুরো সিজন, যে সিজনে যেটা আসে এটাই বলি। শসা? জি। তো এটা কতটুকু জায়গা করছেন? এন 30 শতক। তাতে ফলন কেমন হয়েছে এবার? এবছর অন্য অন্য বছরের তুলনায় কিছু কমে, কিন্তু দাম তো ভালো আছে। দাম ভালো আছে। কত করে কেজি পাচ্ছেন আপনারা এখন? 40 টাকা কেজি। কিন্তু আমাদের যে এলাকায় দেখছি আমরা, তারা ইউজ করে না, তো আপনি এটা কেন ইউজ করতেছেন বলেন? আমারটা এটা ভালো লাগতেছে, এটা আমার শর্টে। শর্টে বলতে একটু বুঝান তো দেখি। শর্টে মনে করেন যে এটা আমি সাইডে দিয়ে বাঁশ বাঁধলাম, আচ্ছা, দিলেন বাঁশটা বাঁধে, এরপর দিয়ে রশি কিছু হালকা টানে দিলাম, আচ্ছা, নেট আনলাম, নেট আনি টানে নিয়ে আসলাম দুইজনে, আচ্ছা, বস আমার এনাফ, আমার শর্টে হয়ে গেল, যে জায়গাতে লাগলো আমার 10 মুনি, সেই জায়গাতে লাগে আমার 2 হইতে 3 মুনি, আচ্ছা, আমরা 3 জন কি 10 জনের জায়গায় 3 জন লাগে। লাস্টিংয়ের দিক দিয়ে কেমন মনে করতেছেন? লাস্টিংয়ের দিক দিয়ে আমি যদি কোনো এটার যত্ন করে রাখি, আচ্ছা, তাহলে মনে আমার বয়স যায় বুকে এটা যাবে না, এই নেট নষ্ট হবে না? জি না, নেট বইতে ধরে না, আচ্ছা, আগুন ছাড়া আর কোনো কিছুই ধরে না এটারে। আমার এই চাষটা শেষ হয়ে গেল, তাহলে আমি কি আবার এই নেট ইউজ করতে পারবো? পারবো। আমি ডাকি যেন লতাগুলো সুন্দর করে ডাকি যেন উপর দিকে বাঁচি ফেলাই দিলাম, একটু একটু গ্যাপ করলাম, আচ্ছা, এরপরে গ্যাপটা আমি আবারও সিলাই ফেলাইলাম, আচ্ছা, নতুন হয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় কিন্তু ওই সব তারা ওই অন্য অন্য কিছু দেয়, যেহেতু এক সিজন শেষ নষ্ট হয়ে যায়, কিন্তু এটা আপনি তাদেরকে কী পরামর্শ দেন? আপনার তরফ থেকে উত্তরবঙ্গ বা যারা ইউজ করে না তাদেরকে কী বলবেন? আমি বলবো যে কী জানি আপনারা এটা যত যত্ন করে রাখেন, আচ্ছা, তাহলে আপনারা এটা বহু বছর এটা রাখতে পারবেন। খেয়াল করে দেখি আমাদের এলাকায় যে ওই এক সিজন ইউজ করে ভাঙে যায়, খটখট খটখট করে, না এটা ভাঙে না, ভাঙে না, না আমি ভাঙে না, আমি ওই যেগুলো দিছি যে পুরানগুলো, আমার মনে 10 বছর হয়ে গেছে কি আমি ফালাইছি কিনা আমার সন্দেহ লাগে। আমি এটাতে সবথেকে ভালো মনে করি, তার মানে আমি যদি কোনো ওখানে এমনি বাঁশ দিতাম, বাঁশ যদি কোনো সিঁড়ি সিঁড়ি দিতাম, এরপরে আমি জাফার তলে কাজ করতে আমার অসুবিধা হইত। আচ্ছা আচ্ছা, এমনি কাজ করতে অসুবিধা হয় না? ওখন কাজ করতে অসুবিধা হয় না, যদি কোনো আমার ফিটিও লাগে এটা কোনো সমস্যা নাই, বাঁশ লাগলেও তো আমার ফ্রেট
সরে যাবে, কতটুকু সফলতা পাচ্ছেন মনে করতেছেন এই মুহূর্তে? সফলতা এটা অনেকটাই বলবো যে আমরা সাফল্যজনকভাবে মার্কেটে কাজ করতে পারতেছি। হয়তো আপনার কিছু অঞ্চলে এখনও মানুষজন এটাতে এখনও অভ্যস্ত হয় নাই, অনেকটাই অভ্যস্ত হয়ে গেছে মানুষজন। আচ্ছা, আর কিছু অঞ্চলে হয়তো এখনও মানুষজন ব্যবহার করতে শিখে নাই বা দেখতেছে, সামনে হয়তো করবে। আপনার কোম্পানির নেট বা আপনার নেটের বৈশিষ্ট্যটা কি? আপনার অনেক কোম্পানি বাজারে থাকলেও আসলে আমরা, আমাদের একটা স্লোগান হচ্ছে যে কমিটেড টু বেটার, এটা আমাদের কোম্পানির একটা মোটো। তো ফরিদ গ্রুপ সবসময় বেটার কোয়ালিটি নিয়ে কাজ করে, আর বেটার কোয়ালিটিটা আমরা এনশিওর করতেছি এইভাবে, আপনাকে আমরা ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি প্লাস্টিক মাচার জাল তৈরি করে দিচ্ছি। এই ভার্জিন ম্যাটেরিয়ালের কারণেই আমরা টেকসই প্রোডাক্ট বাজারে দিতে পারতেছি, এবং এটা কৃষকের জন্য, কৃষক ভাইদের জন্য খুবই লাভজনক এই আপনার মাচার জালটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আল্লাহর রেখে ভালো আছি। এই যে লাউ চাষ করতেছেন, জি, কতটুকু জায়গা আপনার? আমার এখানে 30 শতক জায়গা। 30 শতক জায়গা, কতগুলো লাউ লাগাইছেন? গাছ তো লাগাইছি আপনার 120 পিস। 100, মাশাআল্লাহ। এই যে আমি কিন্তু আপনার এলাকায় নতুন দেখতেছি, আমাদের এলাকায় কিন্তু এই যে একটা জাল ইউজ করছেন ভাই, জি, এই যে জাল দেখেন ফাইন সুন্দর কিন্তু, জি, আর জাল ইউজ করতে সুবিধা দেখছি আমি, যাবো আমি আপনি বলার আগে আমি যেটা বুঝতে পারছি যে এখানে কিন্তু আপনি অনেক কিছু চাষ করতে পারবেন নিচ্ছে, তাই না? এর সাথে কি চাষ করছেন? লাল লালগুলো কি চাষ করছেন? আগে লাল শাক বানিয়েছি আর কি, লাল শাক বানিয়ে লাল লাগাই দিচ্ছি আর কি। ও আগে লাল শাক দিছিলেন? জি। লাল শাকের সাথে আগে কিছু দিছিলেন? না না, শুধু লাল শাক। হ্যাঁ, লাল শাকের পরে, আচ্ছা, এই সেন্টারে সেন্টারে মনে করেন লাল লাউ লাগাই দিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি জালের জন্য সুবিধা হয়েছে? জি জি, জালের লাগে সুবিধা। জাল দিলে মনে করেন আমরা মুনিপ দিলে কম লাগে। আচ্ছা আচ্ছা, যেমন মনে করেন না যদি বাঁশ দিয়ে জাল দিতাম, বাঁশ লাগাইতাম শুধু, তাহলে মনে করেন না 10,000 টাকা খরচ বেশি হতো। জাল দেন মনে করেন আমরা 3,000 টাকা সারিয়ে গেছি। আর লাস্টের দিক দিয়ে কেমন? লাস্টের দিক দিয়ে ভালো, মনে করেন না জাল জায়গা থাকে যাবো, গাছ কাটে দিলে উপর দিয়ে টান দিলে গাছ চলে যাবো, আবার এই জাল থেকে যাবে, আবার এই জাল থাকে। তার মানে এই জালটা কয় বছর ইউজ করা যাবে সিজনে? মনে করেন না আপনি যদি এটা যত্ন নেন তাহলে এটা 10-15 বছরও রাখতে পারবেন। কোনো লাউ তো আপনি এবার মাশাআল্লাহ চাষ হয়েছে দেখতেছি আপনি। জি জি, হারভেস্ট করছেন কতদিন হলো? হারভেস্ট করছেন মানে বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছি। কটা বিক্রি করছেন, কত টাকা? এই মনে করেন না 10-12 হাজার টাকা বিক্রি হচ্ছে। 10-12 হাজার টাকা বিক্রি করছেন এখন নতুন ক্ষেত। আচ্ছা, এর আগে কি এই নেট ছাড়া কি আপনি চাষ করছেন কখনো? নেট ছাড়া আগে করছিলাম আরও 15-20 বছর আগে। তাতে তখন খরচ হতো? টোটাল জমি আছে কত আপনার এখানে? জমি আছে, মেলা জমি আছে। তাতে আপনি যে চাষ করেন, নেট দিয়ে চাষ করতেছেন কতটুকু? সবগুলোই নেট। সবগুলো এখন নেট? সব নেট আমার। আগে তো নেট ছিল না? না না। তাতে খরচ কেমন কম বেশি বলুন তো দেখি। খরচ নেট বাড়ানো আমাদের খরচটা একটু কম। তাতে নেট ছাড়া যদি আপনি চাষ করতেন কত টাকা খরচ দিত আপনার? তাহলে অনেক মেলা টাকা খরচ। তাতে আনুমানিক? আনুমানিক 30 শতক জায়গা যা দিতে হলে 10,000 লাগলো, মনে করেন না বদললে মুনি লই বাঁশালা বাদে। আচ্ছা আচ্ছা, বাঁশালা লই গেলে মনে করেন 50,000 টাকা লাগবে। আর এই নেট দিয়ে কতটুকু লাগতেছে? আর নেট দিয়ে লাগতে আছে মনে করেন না 25,000। কালকে সকালবেলা কাটবো আর কি, বিকালবেলা। এই যে আমরা তো মোটামুটি প্রজেক্ট দেখলাম ভালোই কাজ করতেছে, তো এইটা আসলে সারা বাংলাদেশে কোথায় কোথায় আপনাদের হচ্ছে বেশিরভাগ? আপনার সবজির আবাদটা সারা বাংলাদেশে সব অঞ্চলেই মোটামুটি হয়। আচ্ছা, তো বাণিজ্যিকভাবে আমরা যদি দেখি তাহলে আপনার এই পাশে আমাদের চিটাগাং অঞ্চলে আপনার বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চিটাগাংয়ের আশেপাশে এসব অঞ্চলের দিকে আপনার হচ্ছে সবজির আবাদ খুব ভালো হয়। আবার আপনার হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুরের আশেপাশে এই অঞ্চলেও সবজির আবাদ হয়। এখন যদি আপনার হচ্ছে খুলনার দিকে যান, খুলনায় আপনার হচ্ছে বাগেরহাট, যশোর, সাতক্ষীরা এইসব অঞ্চলেও আপনার সবজির আবাদ হচ্ছে। উত্তরবঙ্গে আপনার মনে করেন আপনার হচ্ছে রংপুর, বগুড়া, ঠাকুরগাঁও এইসব অঞ্চলে প্রোডাক্ট দেখে খুব ভালো মনে হচ্ছে। প্রোডাক্ট বলবো কারণ এটা আসলে আমাদের কৃষকজন অনেক উপকার। জি, দেখলাম যে আসলে ওই যে ছায়াটা পরে, জি, অনেক কিন্তু অনেক সাপ সবজি চাষ করতে পারে। জি জি, ছায়াযুক্ত জায়গায় অনেক শাকসবজি, আপনি যদি মাছা আছে, জি জি, যদি ফ্রেশ, আমি দেখলাম যে কৃষক ইচ্ছে মতো যাচ্ছে, বের হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তাদেরকে তো গায়ে লাগতেছে না, লাগতেছে না, তো বাঁচতেছে না, সেই হিসেবে মনে করি সে নিচে অনেক কিছু চাষ করতে পারে। জি জি জি। আচ্ছা, এখন এটা আমার যদি কৃষকটা চায়, সরাসরি চায়, তাহলে আপনি কি সরাসরি দিবেন এই প্রোডাক্ট? সরাসরি বলতে আমাদের জেলা ভিত্তিক আপনার অনেক জায়গাতে আমাদের ডিলার আছে, আপনার হচ্ছে চিটাগাংয়ে আছে, তারপরে হচ্ছে আপনার
রংপুরে, বগুড়াতে, এরকম সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতেই আপনার হচ্ছে ডিলার আছে। ডিলারদের মাধ্যমে পাইকারি দোকানদাররা, খুচরা দোকানদাররা সংগ্রহ করতে পারবে আমাদের প্রোডাক্ট। খুচরা কি আপনাদের কাছে নিতে পারবে না? সরাসরি ফ্যাক্টরি থেকে তো আমরা খুচরা বিক্রি করতে পারি না আসলে। আচ্ছা আচ্ছা, চাইলে হয়তো কেউ ডিল করলে হয়তো আমাদের জন্য যেমন কষ্টসাধ্য, এবং যে সংগ্রহ করবে দুই চার পাঁচ কেজি জাল তার জন্য এটা কষ্টসাধ্য। তারপরে আপনি বলতেছেন যে কোন এলাকায় খোঁজ তার নিকটস্থ দোকান থেকে। কোম্পানি কি নাম এটা? আমাদের কোম্পানি হচ্ছে ফরিদ গ্রুপ, আর এই জালটা যেই কোম্পানি প্রোডাকশন করে সেটা হচ্ছে আমাদের সিস্টার কনসার্ন কোম্পানি ফরিদ টোয়াইন অ্যান্ড রোপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো নাম করে এক সময় ছিল, নাম করা প্রতিষ্ঠান। এবং হচ্ছে আপনার এই সিংহমার্কা যেই আপনার আমাদের ব্র্যান্ড লেবেল, জাল কেনার সময় লেবেলে আপনার হচ্ছে সিংহমার্কা, কুমিল্লার ফরিদ গ্রুপ দেখে কিনলে তারা প্রতারিত হবেন না। তো ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।